এটাই পানি দিল, এটা পাকে পানি পরিষ্কার করে এত জ্বালাস কে, হ্যাঁ দূরে পানি পড়বো। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি পানির ফিল্টার কীভাবে চেঞ্জ করতে হয় ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আর খুব ব্যস্ততময় দিন যাচ্ছিল, তার মাঝখান থেকে এই ছোট্ট ব্লগটা তোমাদের জন্য তৈরি করে নিলাম। আশা রাখছি ব্লগটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগছে। তো শেষ পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রইল। আর দেখতে পাচ্ছ কীভাবে ক্লিন করতে হয়, তোমাদের ভাইয়া সচরাচর এই ফিল্টারটা ক্লিন করে, তো চেঞ্জ করে সরি, ভিতরের এই যে যেই এগুলো ফিল্টারগুলো এগুলোকে খুলে ফেলবে। এখন এই এইটা যে প্লাস্টিকের ইটা দেওয়া ছিল ওইটা দিয়ে কি সুন্দর ঘুরানো দিলে দেখছো, যে এক্সট্রা যে পানিটা সেই পানিটা যাতে নিচে না পড়ে সেজন্য আমি একটা বোল ধরে রাখছি। তো এটাকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে এখন এই যে এভাবে খুলে ফেলা হলো। তো খুলে ফেলার পরে এই যে উপরে দেখো ময়লা জমে আছে, এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হয়, সেজন্য এই ময়লাগুলোকে এখন আমি পরিষ্কার করব। আর আমি মেইন যেই লাইনটা ওইটা বন্ধ করতে ভুলে গেছিলাম, তো এটা বন্ধ করে দিলাম, যার কারণে পানিগুলো সচরাচর পড়ছিল তোমাদের ভাইয়া ধরে রাখছে এখানে যাতে নিচে না পড়ে পানি। আমি ভাবছি যে বন্ধ, বাট বন্ধ হয় নাই, তো এসে আবার বন্ধ করে দিয়ে গেলাম। তো এই তো এখন আস্তে আস্তে প্রত্যেকটা ফিল্টার খুলবো, এই যে এইটাকে ক্লিন করব। এই যে দেখো কত ময়লা জমছে, এটাকে চেঞ্জ করে ফেলে দিতে হয় এবং নতুন আরেকটা লাগাতে হয়। তো এভাবেই এই যে এখন এটা এটা ফেলে দেব, আর যে মগের মতো দেওয়া ছিল জগের মতো ওইটাকে এখন ভালোভাবে পরিষ্কার করব। দেখো তোমরা ভিডিওতে অবশ্যই বুঝতে পারবা, এই যে এটাকে আমি ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম কারণ পানির শ্যাওলা হয়ে গেছিলো ভিতরে, এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। এই যে উপরে দেখো এই যে কালো কালো হয়ে আছে, এই কালো কালো দাগগুলোকেও এখন ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। তো তোমাদের ভাইয়া পরিষ্কার করতেছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখন একটা ন্যাকড়া নিচ্ছে, এই ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে ভিতরের দিকটাকে মুখটার মধ্যে যেই ময়লাগুলো জমে আছে এগুলোকে পরিষ্কার করে দিতে হয়। ফিল্টার সবসময় যখন চেঞ্জ করবা এই জিনিসটা অবশ্যই করতে হয়।